ছেলে মেয়ে দুটিকে দ্বীপে পৌঁছে দিয়ে হাঁসালি পাখি দুটি কোথায় চলে গেল? তারা যে কোথায় গেল সে কথা আমাদের পূর্বপুরুষ বলে জাননি, তাই আমরা জানি না। এই পর্যন্ত বলে কমল মাঝি হাত জোড় করে ঊর্ধ্ব দিকে মুখ করে নমস্কার করলে, সম্ভবত ওই পাখি দুটির উদ্দেশ্যে। এই মানুষ দুটির নাম হারাম এবং আয়ু। কমল মাঝি আবার বলতে শুরু করলে সৃষ্টিতত্ত্বের কথা। আজ শোনাব কমল মাঝির মুখে সৃষ্টিতত্ত্বের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কমল মাঝির গল্পে। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। সেদিন বুড়ো কমল মাঝি মারা গেল। বয়স হয়েছিল 90, 92 কি 95। আমারই বয়স 60 হতে চলল। ছেলেবেলায় কমলকে দেখেছি, 30-35 বছর বয়স তো হবেই তখন। কমল কত গল্প বলতো, ওদের নিজেদের গল্প। খবর পেয়ে দেখতে গেলাম কালকেপুরের ডাঙ্গায়, শান্তিনিকেতনের আশপাশের লাল কাঁকরের টিলা খোয়াই ছিল কালকেপুরের ডাঙ্গা। আজ 70 বছর ওখানে ওরা বাস করছে। দেখলাম শস্যশ্যামল প্রান্তর হয়েছে আজ কালকেপুরের ডাঙ্গা। ওরাই কেটে কেটে করেছে, চাষ করে করে উর্বর করে তুলেছে। কমলের ছেলেরা নেই, মরে গেছে। পাড়ার লোকেরা গান গেয়ে কাঁদছে, কাঁদতে হয়। হাইরে হাইরে ছাতার উমুল তিয়ে দ, তার মানে হাইরে হাইরে আমার ছাতার ছায়া, আমার ছত্র ছায়া আজ উড়ে গেল। একজন কাঁদছিল হাইরে হাইরে কুইডি মিরু তিয়ে দ, অর্থাৎ হাইরে হাইরে আমার মহুয়া বনের টিয়া, আমার মহুয়া বনের টিয়া আজ উড়ে গেল। এসব গান ওদের চিরকেলে গান, এসব প্রথা ওদের সেই আদিকালের প্রথা। কাঁদবার নিয়ম, তাই কাঁদছে, নইলে 90-95 বছরের বৃদ্ধের জন্য কাঁদবে কি? কমলের জন্য যারা কাঁদবার মানুষ তারা সবাই চলে গেছে, কমলই তাদের জন্য কেঁদেছে। আমার ছেলেবেলায় কমল আমাদের বাড়িতে কৃষাণ ছিল, সজীব একটি পাহাড়ের মতো কমলের চেহারা ছিল তখন। আমার সঙ্গে একটি হৃদ্যতা গড়ে উঠেছিল তার, ভারী ভালোবাসত আমাকে, আমাকে সে গল্প বলতো, ওদের গল্প। কমল ছিল ওদের সমাজের মাতব্বর, কালকেপুরের ডাঙ্গার সাঁওতালদের সমাজপতি। কমলের সৎকারের জন্য ওরা প্রস্তুত হচ্ছে। আমার মনে পড়ল কমলের মুখে শোনা একটি গল্প। আমি তখন সাহিত্য সেবা এবং দেশ সেবা একসঙ্গে করে যাই। জেল থেকে সদ্য ফিরেছি তখন, 1931 সাল। কমল এলো আমার সঙ্গে দেখা করতে, বললে তোর সঙ্গে দেখাটি করতে এলেম গো, লোকে বলছে তু সাহেবান লোকের সঙ্গে লড়াই দিছিস, আবার বলছে অনেক সব লিখছিস পড়ছিস, ছাপা হচ্ছে সেসবগুলোন, তা তু জানিস এই পৃথিবীটো কি করে তৈয়ার হলো, বলছিস এই মাটি গোলাম তুদের, তা জানিসই সব, শোন আমার কাছে, তোর বইয়ে লিখে দিস, আর বিচার করে তবে কাম করিস, বুঝলি? আমার কৌতূহল হয়েছিল, বলেছিলাম বল শুনি, কি করে এসব জানবো বল, তুই তো কখনো বলিস নি। কমল বলেছিল তবে শুন, ওদের সৃষ্টিতত্ত্বের কথা। আদিতে পৃথিবী জলময় ছিল, জলের নিচে ছিল মাটি। তখন ঠাকুরজিও অর্থাৎ ভগবান জলজীব কাঁকড়া হাঙ্গর কুমির রাঘববোয়াল শোল চিংড়ি মাছ কেঁচো কচ্ছপ ইত্যাদি সৃষ্টি করলেন। তারপর ঠাকুর বললেন এবার কাদের সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করবার ইচ্ছে হলো তার, তিনি মাটি দিয়ে মানুষ গড়লেন। মানুষ তৈরি শেষ হলে প্রাণ দেবেন সেই মানুষে,
এমন সময় আকাশ থেকে সিঁয়ে সাদাম অর্থাৎ সূর্যের ঘোড়া নেমে এসে পায়ে দোলে মানুষটি ভেঙে দিলে। সৃষ্টি নষ্ট হওয়ায় ঠাকুর খুব দুঃখিত হলেন। তখন ঠাকুর ঠিক করলেন আর কোনো কিছু মাটি দিয়ে তৈরি করবেন না, তাই পাখি সৃষ্টি করলেন নিজের বুকের ময়লা দিয়ে। তৈরি করলেন হাঁস এবং হাঁসালি পাখি, এ দুটি হাতের ওপর রেখে দেখতে লাগলেন। খুব সুন্দর লাগায় ঠাকুর ফুঁ দিলেন। পাখিরা ঠাকুরের ফুঁয়ে প্রাণ পেয়ে আকাশে উড়ে গেল। জলমগ্ন পৃথিবীতে কোথাও বসবার জায়গা নাই, পাখিরা তাই উড়ে উড়েই বেড়ায়, আর পরিশ্রান্ত হলে নেমে এসে ঠাকুরের হাতে বসে। সেই সময় সিঁয়ে সাদাম ওড়ে সুগম অর্থাৎ সূর্যের ঘোড়া পবিত্র সুতোর সাহায্যে জল খাবার জন্য আকাশ থেকে নেমে এলো। জল খাবার সময় সিঁয়ে সাদাম মুখের ফেনা ফেলে গেল জলের উপরে, ফেনা জলে ভাসতে থাকলো এবং এই থেকেই জলের ফেনা সৃষ্টি হলো। ঠাকুর তখন পাখি দুটোকে বললেন, যাও ফেনার উপরে বসো। পাখি দুটো ফেনার উপরে বসলো এবং জলে জলে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াতে লাগলো। ফেনা যেন তাদের নৌকো হলো। কিছুদিন পর পাখিরা ঠাকুরের কাছে প্রার্থনা জানিয়ে বললে, ঘুরে ঘুরেই তো শুধু বেড়াচ্ছি, খাওয়ার তো কোথাও পাচ্ছি না। ঠাকুর কুমিরকে ডেকে পাঠালেন। কুমির এসে ঠাকুরকে জিজ্ঞাসা করলে, ঠাকুর আমাকে ডেকেছেন কেন? ঠাকুর বললেন, কুমির মাটি তুলে আনতে পারবে জলের তলা থেকে? কুমির জানালো, ঠাকুরের আদেশ পেলেই তুলে আনব। কুমির ঠাকুরের নির্দেশে জলের তলা হতে মাটি আনছিল, কিন্তু সেই সমস্ত মাটি জলেই গলে গেল। চিংড়ি মাছকে ডাকলেন ঠাকুর। চিংড়ি মাছ এলো। চিংড়ি বললে, ঠাকুর আমাকে স্মরণ করেছেন? ঠাকুর তাকেও বললেন, মাটি এনে দিতে পারবে? চিংড়ি মাছ বলল, আপনার আদেশ পেলে নিশ্চয়ই পারব। ঠাকুর বললেন, নিয়ে এসো মাটি। চিংড়ি জলে ডুবে দাঁড়াই করে মাটি তুলে আনতে আনতে দেখল সব মাটি গলে যাচ্ছে, সেও পারলে না। এবার রাঘব বোয়ালকে ঠাকুর ডাকলেন। রাঘব বোয়াল এসে প্রশ্ন করলে, ঠাকুর আমাকে ডেকেছেন কেন? ঠাকুর বললেন, মাটি এনে দিতে পারো? রাঘব বোয়াল উত্তর দিলে, আপনার আদেশে নিশ্চয়ই পারি। এই বলে সে জলের নিচে নেমে গিয়ে কিছু মাটি মুখে কামড়িয়ে এবং কিছু নিজের পিঠে চাপিয়ে জলের উপরে উঠতে লাগলো। কিন্তু ওপরে এসে দেখলে সব মাটি জলে ধুয়ে গেছে, সেই সঙ্গে পিঠের আঁশও আর নেই, মাটির সঙ্গে উঠে গেছে। এই সময় হতে বোয়াল মাছ আঁশশূন্য হল। তারপর ঠাকুর ডাকলেন পাথুরে কাঁকড়াকে। সে এলো এবং বললে, কেন ডেকেছেন ঠাকুর? ঠাকুর বললেন, মাটি তুলতে পারবে? কাঁকড়া ঠাকুরকে উত্তর দিলে, আপনি আদেশ করলে নিশ্চয়ই পারি। কাঁকড়া জলে নেমে দাঁড়াই করে মাটি আনবার সময় বুঝলে মাটি গলে যাচ্ছে জলের স্পর্শে, সেও ব্যর্থ হলো। এবার কেঁচোর কথা মনে হলো ঠাকুরের। কেঁচো এলো, সেই একই প্রশ্ন করলে কেঁচো, কেন ডেকেছেন ঠাকুর? ঠাকুরের এক কথা, মাটি আনতে পারবে জলের তলা থেকে? কেঁচো ঠাকুরকে উত্তর দিলে, যদি কচ্ছপ জলের উপর স্থির হয়ে দাঁড়ায় তাহলে আপনার আদেশে নিশ্চয়ই পারব। ঠাকুর কচ্ছপকে ডেকে বললেন, মাটি কেউ তুলতে পারছে না, কেবল কেঁচো বলেছে যদি কচ্ছপ জলের উপর দাঁড়ায় তবেই সে পারবে। কচ্ছপ জবাব দিলে, আপনি আদেশ করলে দাঁড়াতে পারি। কচ্ছপ জলে গিয়ে স্থির হয়ে ভেসে থাকলো। ঠাকুর তখন কচ্ছপের চার পায়ে শেকল দিয়ে বেঁধে চার কোণে টান করে আটকে দিলেন, যাতে কচ্ছপ সরে না যায়। কচ্ছপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো।
কেঁচো তখন মাটি তুলবার জন্যে জলের নিচে নামলো। মাটির নাগাল পেল সে মুখ দিয়ে, আর লেজের অংশটি রাখলো কচ্ছপের পিঠের উপরে। কেঁচো জলের নিচে মুখ দিয়ে মাটি খেতে লাগলো, আর সেই মাটি লেজ দিয়ে কচ্ছপের পিঠের ওপর বার করে দিলে। সেই মাটি কচ্ছপের পিঠে সরের মতো বসে গেল। কেঁচো মাটি খায় আর তুলেই যায়, তুলেই যায়, সমস্ত পৃথিবী পূর্ণ না হওয়া পর্যন্ত তুলে গেল। পৃথিবী পূর্ণ হলে কেঁচো মাটি তোলা বন্ধ করলে। মাটি তোলা শেষ হলো, ঠাকুর মই দিতে বললেন মাটি ঠিক করবার জন্য। মই দিতে দিতে স্থানে স্থানে মাটির স্তূপ সৃষ্টি হলো, মই আটকিয়ে গিয়ে। এই স্তূপগুলি হলো পাহাড় পর্বত, যে ফেনাগুলি জলে ভাসছিল সেগুলি মাটিতে আটকে গেল। ওই ফেনার উপরে ঠাকুর বেনা বীজ বুনলেন এবং তাতে প্রথম গাছ বেনা গাছের জন্ম হলো। এরপর ঠাকুর দুর্বা গাছের বীজ বুনলেন, তার পিছনে করম গাছ, তারপরে সরজম অর্থাৎ শাল, ক্রমে আসন, মহুয়া এবং আরও নানা রকম গাছের বীজ। পৃথিবী শক্ত হলো, যেখানে যেখানে জল থেকে গেল সেখানে ঘাসের চামড়া বসিয়ে এবং যেসব বড় বড় ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল সেখানে পাথরের চাটানি অর্থাৎ বড় চাপ বসিয়ে দিয়ে পৃথিবী আরও শক্ত করা হলো। এদিকেই বেনা গাছের ঝোপে ওই পাখি দুটি বাসা বেঁধে ডিম পাড়লে। স্ত্রী পাখিটি তা দেয় আর পুরুষটি খাদ্য সংগ্রহ করে। ক্রমে ডিম দুটি ফেটে বাচ্চা হলো। কি আশ্চর্য, এই বাচ্চা দুটি তো পাখির বাচ্চা নয়, এ তো মানুষের বাচ্চা, একটি ছেলে আর একটি মেয়ে। তাই পাখি দুটি গান গাইল, হাই হাই জলা পুরীর, হাই হাই নুকেন মেনেয়া, হাই হাই বসে আকিন, হাই হাই নুকিন মেনেয়া, হাই হাই নুকিন মেনেয়া, হাই হাই নুকিন মেনেয়া। অর্থাৎ হাই হাই দুঃখ সাগরে, হাই হাই এই মানব শিশু, হাই হাই জন্ম নিল যে, হাই হাই এই মানব শিশু। পাখি দুটি মহাভাবনায় পড়ল, এই শিশুদিগকে কেমন করে পালন করবে, এরা খাবে কি? তখন পাখি দুটি ঠাকুরকে ডাকতে লাগলো। ঠাকুর এলেন ওদের কাছে। ওরা তখন শিশু দুটি কেমন করে বড় করে তুলবে এই কথাই নিবেদন করলে। ঠাকুর তাদের তুলো দিয়ে বললেন, যে যে জিনিস তোমরা খাবে তার রস তৈরি করবে, সেই রসে তুলো ভিজিয়ে ওই তুলো শিশুর মুখে চুষতে দেবে। ওই রকম করে তুলোর চুষি খেয়ে মানুষের বাচ্চা দুটি একটু একটু করে বড় হতে থাকলো। ক্রমে পাখির ছোট বাসাতে তাদের থাকবার আর জায়গা হলো না। এমন অবস্থায় পাখি দুটি আবার ঠাকুরের কাছে দরবার করলে। ঠাকুরকে শিশু দুটির থাকার কথা জানালে। ঠাকুর তাদের বললেন, তোমরা নিজেরাই খুঁজে বের করো, উড়ে উড়ে সন্ধান করে বেড়াও। বিকেলবেলায় পাখি দুটি ছেলে মেয়ে দুটির থাকবার জায়গা খুঁজতে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে তারা হিহিড়ি পিপিড়ি দ্বীপে এসে হাজির হলো। দ্বীপটি তাদের ভালো লাগলো। ফিরে গিয়ে পাখি দুটি হিহিড়ি পিপিড়ি দ্বীপের কথা ঠাকুরকে জানিয়ে সেখানে যাবার প্রার্থনা জানালে। ঠাকুর তাদের ছেলে মেয়ে দুটিকে সেখানে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। পাখি দুটি তাদের পিঠে নিয়ে হিহিড়ি পিপিড়ি দ্বীপে রওনা হলো। ছেলে মেয়ে দুটিকে দ্বীপে পৌঁছে দিয়ে হাঁস হাঁসালি পাখি দুটি কোথায় চলে গেল। তারা যে কোথায় গেল সে কথা আমাদের পূর্বপুরুষ বলে জাননি, তাই আমরা জানি না। এই পর্যন্ত বলে কমল মাঝি হাত জোড় করে ঊর্ধ্ব দিকে মুখ করে নমস্কার করলে, সম্ভবত ওই পাখি দুটির উদ্দেশ্যে। এই মানুষ দুটির নাম হারাম এবং আয়ো। কমল মাঝি আবার বলতে শুরু করলে সৃষ্টিতত্ত্বের কথা। কেউ কেউ বলে পিলচু হারাম, পিলচু বুড়ো এবং পিলচু বুড়ি, অর্থাৎ পিলচু বুড়ি। সেই হিহিড়ি পিপিড়ি দ্বীপে
তারা শুনতু বুকুচ ঘাস ও শ্যামা ঘাসের বীজ খেয়ে বেড়ে উঠলেন। এই উড়াই হলেন মানুষদের বাবা আর মা, উয়াদের হলো ছেলা পিলা বেটা বেটি। তারপরেতে লিটা ঠাকুর এসে উয়াদের কাপড় পরতে শিখালে। তারপরেতে সব জোড়া জোড়া চলে গেল ইদেশ উদেশ। কারুর রং হলো সাদা, কারুর হলো কালো, কারুর হলো হলুদ। তাদের আবার ছেলা পিলা হলো পিঁপড়ার মতো পিলপিল করে বাড়ল, দেশ ভরিয়ে গেল। তারপরেতে মারামারি লাগালে, এ ইয়ার সঙ্গে ও উয়ার সঙ্গে মারামারি, লাঠালাঠি, তীর ধনুক। তারপরেতে তোরা বন্দুক সন্দুক নিয়ে মার করছিস। সেদিন হেসেছিলাম, তারপর কতদিন চলে গেল, মহাযুদ্ধ হয়ে গেল, নাগাসাকি হিরোশিমা, চীনের গৃহযুদ্ধ, কোরিয়ার উত্তর দক্ষিণে লড়াই, কত রক্তই না পড়ল পৃথিবীতে, ভারতবর্ষ স্বাধীন হলো, কত মানুষ মরল দুর্ভিক্ষে অনাহারে। এর মধ্যে আবার দুবার দেখা হয়েছিল কমলের সঙ্গে। একবার শুনেছিলাম সাঁওতালেরাই কমলের মাথা ফাটিয়ে দিয়েছে, দেখতে এসেছিলাম। কমল মাথায় ফেটা বেঁধে একটা ভাঙা দেওয়ালে ঠেস দিয়ে বসেছিল, রক্তপাত বেশ হয়েছিল। ক্লান্ত কমল চোখ বন্ধ করে ঝিমুচ্ছিল। কমলকে ডাকতেই সে চোখ মেলে তাকিয়ে আমাকে দেখে হেসেছিল, বলেছিল দেখ। জিজ্ঞাসা করেছিলাম কি হলো, গায়ের লোকের সঙ্গে ঝগড়া করলি কেন? বলেছিল আমি ঝগড়া করি নাই রে, ওরা দুদল হয়েই ল্যাই করলে, অর্থাৎ ঝগড়া করলে, আমি থামাতে গেলাম, তা মারলে দুদলেই আমাকে। শেষ যখন লহু পড়ল, অর্থাৎ রক্ত পড়ল, তখন থামল। বললাম সবাই বুড়ো বুড়ির ছেলিয়া পিলা, ল্যাই করিস কেন? তা বুঝে নাই, মানে না, বুঝলি, রক্ত পড়লে তবে থামে। কিছুক্ষণ পরে আবার বলেছিল, তাও বুঝলি, এ উয়ার রক্ত লিলে, উ উয়ার রক্ত লিলে সে রক্ত থামে না, তাতে মাতন বাড়ে, ঝগড়া জি করে না, সি এসে মাথাটি পেতে দিলে, সেই মাথা থেকে রক্ত পড়লে তবে থামে। বুড়াবুড়ির ছেলিয়া পিলাদের বুকের ভিতর একটু করে পিরেত আছে, তারাই রক্ত খায়, ই ওয়াকে মেরে খায়, উ ওয়াকে মেরে খায়, কিন্তু শুধু রক্ত খেতে পারে না, রক্তের সঙ্গে রাগের ফোড়ন না থাকলে সি রক্ত পীড়িতের তেতো লাগে, হয় রাগের ফোড়ন, লয় লোভের ফোড়ন। রাগ করে ল্যাই করে আমরা এ ওয়ার মাথা ফাটাই, কাঁড় দিয়ে বিধে মারি, আর লোভ করে মদের সঙ্গে মাস খাবার লাগিয়া পাখি মারি, হরিণ মারি, বড়া মারি, জানোয়ার মারি। কিন্তু যার লোভ নাই, যার রাগ নাই, তার লুহু তিত লাগে পিরেতের, আর তার ছিটে গায়ে লাগলে কুগড়ে যায়, পিরেতের গায়ের বল চলে যায়, তার ভয় লাগে, সি তখন লুকায়ে পড়ে। হেসে বলেছিল তাই পড়িল, লইলে আমি বাঁচতাম না, মেরে ফেলাই তো, দেখ কেনে এখন ওয়াদের কত লাজ হয়েছে, দেখ কেনে কেউ ছামুতে আসতে লারছে, ওই পিরেতটা যদি না থাকতো মানুষের বুকে, তবে জিহাদ গুলান অর্থাৎ মানুষগুলো দেবতা হয়ে যেত। বিস্ময়াভূত হয়ে ফিরে এসেছিলাম, বুঝতে পারিনি এ বোধি ওই অরণ্য সভ্যতার মধ্য থেকেও মানুষটি পেলে কি করে। মনে পড়েছিল গান্ধীজির কথা, বুদ্ধের কথা। সেই কমল মরেছে, মরেছে আঘাতের ফলেই। কমলের বুকে একটা ক্ষতচিহ্ন দগদগ করছে। এবার কিন্তু কমল ঝগড়া থামাতে গিয়ে আঘাতটা পায়নি, কমল এবার নিজেই ঝগড়া করতে গিয়েছিল। এই 92 বছর বয়সে সেই পিরেতটা তাকে ঝগড়া করিয়েছে, লড়াই করিয়েছে। আশ্চর্য মনে হবে, কিন্তু আশ্চর্য সত্য। লড়াই হয়েছে সোনামাঝির সঙ্গে, সোনামাঝিরও বয়স হয়েছে প্রায় 70। সেই কমলের পর মাতব্বর হবে সাঁওতালদের। কমলই সে কথা সাঁওতালদের কাছে হাজারবার বলেছে, এই দেখ আমার পরে তোরা সোনার কথা মানবি, উয়ার পিরেত বেশ মেনেছে উয়ার।
সত্যিই সোনা কমলের মহত্ব বুঝেছিল। সে তাকে গুরুর মতো মানত, তার পথ ধরে চলত, মধ্যে মধ্যে এসে বসত কমলের কাছে। কমল জিজ্ঞাসা করত, কিরে এসে বুঝলি কেনে এমন করে? প্রেতটা হাঁকু পাঁকু করছে মারাং মাঝি, রাগ হচ্ছে, কখনো বলতো লোভ হচ্ছে, কখনো বলতো এমন হচ্ছে কি বলব, মনে হচ্ছে ওই ছোড়াটার বুকের লহু গড়াইয়ে দি। কমল বলতো, মনে মনে বল, বুড়া বুড়ির ছেলা উ বটে, তু বটে, হ ভাই বটে, ভাই বটে, আর আজ হাঁড়িয়া খাবি না, বেশি যদি হাঁকু পাঁকু করে পিরেত্র, তবে নিজের লহু খানিকটা চিরে মাটিতে ফেলায়ে দে, বল লেখা, হা হা লেখা, তু খা খা লেখা। সোনা তাই করত। ইদানিং সোনাই ওদের পাড়ার ঝগড়াঝাটি মেটাতো, কমলই পাঠাতো। কমলের কাছে সোনা আসত, খবর দিত, কমল বলতো তুই যা। আর সপ্তাহখানেক ধরে পাড়ায় একটা বিবাদ ধোয়ানো আগুনের মতো গুমরে গুমরে জ্বলছিল। সোনা মেটাবার চেষ্টা করছিল। কমলের শরীর ভালো ছিল না, কমলকে খবরটা দেয়নি, কেনই বা দেবে, বুড়োকে আর বিব্রত কেন করবে? হয়তোবা সোনা ভেবেছিল বুড়া যা পারে সেও তাই পারে, সুতরাং বুড়াকে আর কেন। হঠাৎ কাল মারামারি বেঁধে উঠেছিল, মারামারি হবার কথা নয়, ব্যাপারটা সোনা মিটিয়েই এনেছিল, কিন্তু সন্ধ্যায় হাড়িয়া খেয়ে দু দলই নেশার ঝোঁকে গালাগালি শুরু করে, তাই থেকে মারামারি, কিল চড়, দেখতে দেখতে লাঠি বেরিয়ে পড়েছিল। সোনা ছুটে এসে দাঁড়িয়েছিল মাঝখানে, না না বুড়াবুড়ির ছেলার ভাই বটে, ভাই বটে। হঠাৎ ভাঙা গলায় কে চিৎকার করে উঠেছিল, সরে যা, তু সরে যা, পালা, তু পালা। কমল মাঝি, সে বুড়ো কমল মাঝির ক্রুদ্ধ মূর্তি কেউ দেখেনি, সে ভয়ঙ্কর ভীষণ মূর্তি। বলতে বলতে সে এসে সোনা মাঝির উপর ঝাঁপিয়ে পড়েছিল, তুকে তুকে, হ্যাঁ আমাকে খবর না দিয়ে ইসব করবার তুকে। সোনা চিৎকার করে উঠেছিল, মাঝি মাঝি, সর্দার মরং মাঝি। কমল এ কথার উত্তর দেয়নি, শুধু ওই এক কথা তার মুখে, তুকে, হ্যাঁ তুকে তুকে। সোনার কণ্ঠনালীটা চেপে ধরেছিল বৃদ্ধ বাঘের মতো, না ভালুকের মতো। সে এক গো গো চিৎকার, তুকে। শ্বাসরুদ্ধ হয়ে আসছিল সোনার, সবলে সে বৃদ্ধ কমলকে ঠেলে ফেলে দিয়েছিল। কমল আছাড় খেয়ে পড়েছিল একটা পাথরের উপর, ধারালো কোনা ছিল পাথরটাই, সেই কোনাটাই পড়েছিল বুকের পাঁজরা চেপে, অজ্ঞান হয়ে গিয়েছিল কমল, রক্তও পড়েছিল। আজ পাঁচ দিনের কথা, এর মধ্যে জ্ঞান হয়নি কমলের, মধ্যে মধ্যে বিড়বিড় করেছে, তুকে তুকে তুকে। সোনাই ওর ছেলের কাজ করছে, সৎকার সেই করবে। এখানেই শেষ হলো, কেমন লেগেছে জানাবেন, ধন্যবাদ।